রমজান সামনে আসছে, অনেকে আমার কাছে একটা অভিযোগ করে যে হুজুর আমি আপনার সবাই শুনছেন তো আমাকে, বিশ্বাস করেন এখন যে লেকচারটা আমি দিচ্ছি এটা আপনার লাইফে আজীবন সহযোগিতা করবে, মানে এটা যে কত গুরুত্বপূর্ণ বিষয় এটা আমি আপনাকে বলে বোঝাবো এই ভাষা আমার কাছে নাই। মুরব্বীদের অভিযোগ, যুবকদের অভিযোগ, মা বোনদের অভিযোগ, হুজুর রমজান মাস আসলে আমি ইবাদত করি কিন্তু আমি ইবাদতের যেই মজা যেই স্বাদ এটা আমি পাই না, এরকম হয় কি হয় না? বলেন বলেন হয় কি হয় না? ম্যাক্সিমাম টাইম আপনি নামাজ পড়ছেন কিন্তু আপনার যে মন এটা নামাজে নাই, হয় কি হয় না বলেন না কেন? হয়। অনেক সময় দেখবেন যে আপনি নামাজ পড়ছেন, ইমাম সাহেব যে রুকুতে গেছে আপনার খবরই নাই, দাঁড়ায় আছে তো আছে। আমি দেখেছি মাঝে মাঝে আমি নামাজ পড়াই, আমার সহকর্মী যারা আছে তারাও আমার সঙ্গে থাকে। একদিন আমি লক্ষ্য করে দেখলাম আমার একজন সহকর্মী মানে আমার সঙ্গে ঘুরতে ঘুরতে ওর অবস্থাটা এমন হয়ে গিয়েছে যে মেন্টালি সিক হয়ে গেছে। আমি রুকু করে ফেলেছি, সেজদাও করে ফেলেছি, ও দাঁড়ায় আছে তো আছে, ও দাঁড়াই আছে, রুকুও করে না সেজদাও করে না। তার মানে কি জানেন, নামাজ আমরা যখন পড়ি তো নামাজ আমরা ঠিকই পড়ি কিন্তু মন কিন্তু নামাজে থাকে না। কথা বললেন না কেন, ঠিক কিনা বলেন? থাকে না। এই জন্য আজকে আমরা এই বিষয়টি জানবো মনোযোগ দিয়ে, ইবাদতে মজা আমরা কেমন করে পেতে পারি। স্পেশালি রমজান মাসটা হচ্ছে ইবাদতের জন্য একটা বিশাল বড় একটা মাস, এই জন্য কোন কোন আমল করলে ইবাদতে পরিপূর্ণ তৃপ্তি পাব এই আমলগুলো সকলে জেনে যাবেন তো ইনশাআল্লাহ। এক নম্বর আমল, যদি আপনি ইবাদতে পরিপূর্ণ ফিল নিতে চান, পরিপূর্ণ মজা স্বাদ গ্রহণ করতে চান, রিয়েলাইজ দ্য কোরআন, রিয়েলাইজ দ্য কোরআন। কোরআন যে আপনি পড়ছেন এটাকে ফিল করেন, এটাকে আপনি অনুধাবন করেন। আল্লাহ তাআলা বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন নাকফালুহা, ডোন্ট দে রিয়েলাইজ অ্যাবাউট দ্য কোরআন, ডোন্ট দে থিংক অ্যাবাউট দ্য মিনিং অফ কোরআন। তারা কি কোরআন নিয়ে একটু ভাবে না? তারা কি কোরআনের অর্থ নিয়ে একটু ভাবে না? অনুধাবন করলেই তো কপালটা খুলে যাবে। সুবহানাল্লাহ পড়েন, জাস্ট থিংক অ্যাবাউট ইট, হোয়াট ইউ আর রিসাইটিং, থিংক অ্যাবাউট দ্য মিনিং, থিংক অ্যাবাউট দ্য মিনিং অফ দিস আয়া, যে আয়াতটা আপনি পড়ছেন, সূরা ফাতিহা পড়ছেন, একটু ভাবেন না কেন যে আপনি যে আয়াতটা পড়ছেন হোয়াট ইজ দ্য মিনিং ম্যান। জানতে হবে আপনাকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পৃথিবীর সমস্ত প্রশংসা সমস্ত প্রশংসা হামদ একজনের জন্য, তিনি কে? অর্থই তো সুন্দর, যা রব সব প্রশংসাই তো তোমার, তুমি ছাড়া দয়াময় মায়াময় আর কেউ কি হতে পারে? একটু রিয়েলাইজ কর, ভেতরে একটা ফিল নিয়ে আসেন, দেখবেন আপনি যেই ইবাদত করছেন সেই ইবাদতে পরিপূর্ণ মজা পাবেন। সুবহানাল্লাহ পড়েন। এর জন্য এক নম্বর, ওয়েন ইউ রিসাইট দ্য কোরআন ইউ হ্যাভ টু রিয়েলাইজ হোয়াট ইউ আর রিসাইটিং, আপনি যা পড়ছেন এটা একটু অনুধাবন করে পড়বেন, ঠিক আছে ইনশাআল্লাহ। অনেকে বলেন নাই কিন্তু জবান খুলে বলতে হবে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। নাম্বার ওয়ান। নাম্বার টু, যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই হাতিয়ার যদি আপনি বুঝতে পারেন তাহলে ইবাদতের স্বাদ মজা কেমন করে পাবেন এটা জানার জন্য কোনো হুজুর আপনার লাগবে না, কোনো হুজুরের কাছে আপনাকে প্রশ্নই করতে হবে না বিষয়টা। আমি শিখাই দিচ্ছি আপনাকে, আজীবন মনে রাখবা, যুবকরা মুরব্বীরা মনে রাখবেন। আমরা নামাজ যখন পড়ছি মনটা কেন নাই? আমি যখন কোরআন পড়ছি আমার মনটা কেন কোরআনে নাই? এর কারণটা হচ্ছে গুনাহ করতে 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 আমার ভিতরে যে হার্ট, আমার যে হৃদয়টা গুনাহের ইফেক্টে, গুনাহের প্রভাবে এটা টোটালি অ্যান্ড কমপ্লিটলি নষ্ট হয়ে গিয়েছে, ঠিক কিনা? এটা পচন ধরে গিয়েছে,
এজন্য এটা স্থির না, এটা সবসময় এদিক বেদিক দিক বেদিক ছোটাছুটি করে। এজন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করছি, ভালো করে শুনবেন। যদি আপনি নামাজে মজা পেতে চান, যদি আপনি কোরআন তেলাওয়াতে মজা পেতে চান, একটি আমল করবেন, সেটি হচ্ছে ওয়ালা তাকরাবুল জিনা ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ। গুনাহ কোনো কাজ আপনি করতে পারেন, যে কোনো মেথড হতে পারে এটা। আল্লাহ তাআলা বললেন তোমরা গুনাহের আশেপাশেও যাবা না, তুমি যেই ইবাদত করবা, যেই কাজই তুমি করবা, সেখানেই তুমি পরিপূর্ণ ইবাদতের স্বাদ খুঁজে পাবা। সুবহানাল্লাহ, পড়ে গুনাহের আশেপাশেও যাবা, আশেপাশেও যাবা। রমজান সামনে আসছে, ইটস ভেরি সেন্সিটিভ। এই মোবাইলটা যে কত মারাত্মক খারাপ জিনিস, এটা আমি বলে বোঝাতে পারবো না। মেনি টাইম আমরা ফেসবুকে ঢুকি, রমজান মাসে ইউটিউবে আমরা ঢুকি। আসলে দেখেন, আমি আপনাদেরকে বলছি, রমজান মাসে যেই বান্দা অনেক গুনাহগার, সেই বান্দাও কিন্তু ইউটিউবে ওলামা একরামদের ওয়াজ শুনতেই ঢোকে, ঠিক কিনা? কিন্তু দেখেন, মোবাইল ইটস ভেরি সেন্সিটিভ। আমি সবাইকে বলছি, সবাইকে বলছি, এটা অনলাইনেও যাবে, আমি অনুরোধ করছি, রমজান মাসে যদি গুনাহের নিকটবর্তী হতে না চান, সুইচ অফ। কি অফ? সুইচ অফ, এটা অলওয়েজ অফ থাকবে। আমি আপনাকে ইনশিওর করছি, যুবক, তোমাকে আমি ইনশিওর করছি, তুমি আমি কিন্তু বিশাল বড় মুজাদ্দিদে আলফে সানি না, ঠিক কিনা? তুমি আমি বিশাল বড় আল্লাহওয়ালা না, আমরা খুবই দুর্বল। যুবকরা যখন ইউটিউবে ঢুকবে, দেখবে একটা অ্যাট্রাকটিভ একজন নায়িকার থাম্বনেইল। কথা আমার বোঝা যায় প্রিয় ভাইয়েরা? আমি আমি বাস্তবসম্মত বলছি, কেউ রাগ করবেন না, আমার আপনার ইমান কিন্তু খুবই দুর্বল। আর শয়তান চায় ওই জিনিসটা শো করতে, যে জিনিসটা শো করলে এটার সঙ্গে আরো গুনাহ অ্যাড হয়ে যাবে, ঠিক কিনা? ফর এক্সাম্পল, একটা যুবক যখন ইউটিউবে, আপনার কি রাগ করছে আমার উপরে? আপনি যখন ইউটিউবে ঢুকেছেন, দেখেন মুরব্বীরাও শুনবেন, আপনি একটা বাজে থাম্বনেইল দেখলেন, যেই যুবকটা আপনার যৌনতার যে জ্বালা, এই জ্বালায় যে ভুক্তভোগী, সে যখন, আমি বলছি শোনেন, সে যখন ইউটিউবে এই বাজে ভিডিও দেখবে, আমি ইনশিওর করে বলছি, এই দেখার কারণে অটোম্যাটিক্যালি চোখের জেনা হবে, চোখের রোজা নষ্ট। বলেন বলেন ঠিক কিনা? চোখের রোজা শেষ। এবার দেখেন কি হবে, আস্তে আস্তে এই এই পর্নোগ্রাফি বা অশ্লীল ভিডিও তার ভিতরে একটা চিন্তা দিবে, যে তুমি যদি তোমার শরীরটাকে এখন স্থির করতে চাও, তোমাকে শয়তান ধোকা দিবে মাস্টারবেশন করার জন্য। বলেন না কেন ঠিক? অবশ্যই ধোকা দিবে। আর আপনি যখন মাস্টারবেশন চলে যাবেন, যখন আপনি এই স্টেপটা নিয়ে ফেলেছেন যে আমি এই গুনাহটা এখন করব, আল্লাহর কসম, এই ছোট্ট থাম্বনেইল যেটা গুনাহের একটা মেথড, এটা আপনি ওপেন করলেন, করার সঙ্গে সঙ্গে চোখের রোজা নষ্ট। আর আপনি যখন মাস্টারবেশন করে ফেললেন, পুরো রোজাটাই ধ্বংস হয়ে গেল, ঠিক? দ্যাট মিন্স যে টিপসটা আমি আপনাকে বলছি, ইবাদতে যদি স্বাদ পেতে চাপ পেতে চান, গুনাহ হতে পারে, গুনাহ হতে পারে, এমন কোনো কাজের আশে পাশেও যাবেন না, ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন এই কাজটা আপনাদেরকে বোঝার তৌফিক দান করে, পড়ুন আমিন। এটা হচ্ছে দুই নাম্বার টিপস। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন প্রিয় ভাইয়েরা? দুই নাম্বার, তিন নাম্বার বিষয় বলি, যদি আপনি নামাজে, রোজা এবং ইবাদত, যে কোনো এনি কাইন্ড অফ ওয়ার্শিপ ইট ক্যান বি, যদি আপনি স্বাদ পেতে চান, ইফ ইউ ওয়ান্ট টু ফিল, যদি আপনি অনুভব করতে চান, তিন নাম্বার যে উপায়টি আপনাকে অ্যাপ্লাই করতে হবে, সেটি হচ্ছে অলওয়েজ অলওয়েজ কিপ কোয়াইট অ্যান্ড কিপ সাইলেন্ট। বেশি কথা বলবেন না। কিছু কিছু লোক দেখবেন রমজান মাস আসলেও এর মুখটা বন্ধ হয় না, বক বক করতেই থাকে, ঠিক কিনা? বলে খালি বক বক করে। শোনেন,
وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُونَ কোরআনের আয়াত হাদিস শুনেন, হাদিসের ভেতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্যের নাম হচ্ছে মানুষ তার জবানকে অনর্থক কথা বলার থেকে বাঁচিয়ে রাখবে, এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। সুবহানাল্লাহ, পড়েন প্রোটেক্ট ইয়োরসেলফ, কথা বেশি বললেন না, কথা বেশি বললে সমাজে দাম থাকে না, পরিবারে দাম থাকে না, ঠিক কিনা বলেন? আপনি একটু ভাবেন না যে আপনি কাকে মূল্যায়ন বেশি করেন, আপনি নিজে থেকেই ভাবেন, আমি আপনাকে ওয়াচ করব না, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, যে আপনি কাকে মূল্যায়ন বেশি করেন, আপনি তাকেই বেশি মূল্যায়ন করেন, তার কথায় আপনি বেশি শুনতে চান, যে একশোটা কথার পরিবর্তে একটা কথা বলে দামি কথা বলে, তাই না প্রিয় ভাইরা? আপনি দেখেন পরিবারে ছেলে কিন্তু সবাইকে মানতে চায় না, ঠিক না প্রিয় ভাইরা? পরিবারে ভাই আছে, মা আছে, বাবা আছে, সবাই আছে, কিন্তু যেই ছেলের বয়সটা উক্তি বয়স, এই ছেলে দেখবেন মাকে মানতে চায় না। কেন মানছে না আমি বলে দিই, কারণ মা বক বক একটু বেশি করে। মা কি করে? আমি ছোট করার জন্য বলছি না, আমিও দেখেছি যে মায়েরা কথায় কথায় শাসন করে, ঠিক কিনা? আর বাবা যিনি, আমি দেখেছি বাবারা বেশিরভাগ সময় গাম্ভীর্য থাকে, কি থাকে প্রিয় ভাইরা? গাম্ভীর্য থাকে। তাহলে দেখবেন ছেলেরা মায়ের সামনে বদমাইশি করতে পারলেও বাপের সামনে কিন্তু সহজে পারে না। আমি নিজেও আমারটা বলছি, আমি যখন মানে দুষ্টু ছিলাম আর কি, আমি আম্মার সামনে ঘুমাইয়া বদমাইশি করতাম, হ্যাঁ মা তো মাই কইবে তো কইবেই, কিন্তু বাপ আসলে আমার 14 গোষ্ঠীর ক্ষমতা নাই কিছু বলার, কারণ বাবা কথা বলে কম, আর যখন একখান কয় এমন কওয়া কয় আমার জাম থরথর থরথর করে কাঁপে। এজন্য এটা আমি ওই জন্য বলছি না, কিন্তু ছোট করার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হচ্ছে কথা কম বলবেন, সমাজে সোসাইটিতে আপনার সম্মান দাম এমনি বেড়ে যাবে, কথা কম বলবেন, এবারে আপনার সাপ দিয়ে দিবে একজন দিনীকে। এজন্য আল্লাহ তাআলা এই তিনটা টিপস আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, প্রণামীন। আল্লাহ সবাই যারা এসেছো, যুবক ভাইরা যারা মুরব্বিয়ান এজাম এসেছেন, আল্লাহ সবাইকে পরিপূর্ণরূপে ইবাদতের ভিতরে সাত যে আমল করলে আমরা পেতে পারি, যে কাজ থেকে বেঁচে থাকতে পারলে আমরা পেতে পারি, সে কাজগুলো থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক, প্রণামীন।